খুলনার বটিয়াঘাটায় স্কুল ছাত্রীকে দল বেঁধে ধর্ষণ এবং তার খালাতোবনকে ধর্ষণ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা সময় খালাতো বনের শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতন করা হয় শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকের দিকে নির্যাতিত পরিবারকে হুমকি ধমকিয়ে দিয়ে যাচ্ছে ধর্ষকদের সহযোগীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন বাস্তবায়নকারী সংস্থা খুলনার বিভাগীয় মমিনুল ইসলাম অ্যাডভোকেট ইসলাম স্বাগত আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই পুলিশ কর্মকর্তার ব্যাপারে যদি আমি জানতে চাই পিবিআই কর্মকর্তা তাকে যখন কালকে অভিযোগপত্রটা আসলো অভিযোগ করার সময় সম্ভবত তিনি এলাকাতেই ছিলেন এরপরে প্রমাণিত হওয়ার পরে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না পলাতক একজন পুলিশ কর্মকর্তা পিবিআই কর্মকর্তা এভাবে পালিয়ে যায় কি করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে যে ঘটনাটা আপনারাও জানেন যে একটা জন্য ঘটনা দুষ্টুর দুষ্টু লোকরে এবং ভালো লোকরে সৃষ্ট করাটাই হচ্ছে পুলিশের কাজ কিন্তু এই ক্ষেত্রে পুলিশ যেটা করেছে এটা আসলে ন্যাক্কাজনক কাজ কিন্তু আমরা খুব আশঙ্কাগ্রস্ত যে এই মামলাটার ব্যাপারে একটু আশঙ্কা রয়ে গেছে এই কারণেই যে পুলিশ কর্মকর্তা যে রেপ করলো মেয়েটাকে রেপ করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে গেল কিন্তু তাকে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে কিনা জানে না পুলিশ কর্মকর্তা কেউ তাকে কর্ম গ্রেপ্তার করতে পারলো না এটা আসলে দুঃখজনক আমরা মনে করি যে এই ঘটনায় যদি দ্রুত পুলিশকে গ্রেপ্তার করা যেত মঞ্জুরুল হাসান মাসুদকে যদি গ্রেপ্তার করা যেত তাহলে মানুষের মধ্যে কিন্তু কিছুটা বিচার পাবার রাস্তাটা ফিরে আসতো এবং ভুক্তভোগী পরিবার মনে করতো যে আমরা হয়তো বিচার পাবো কিন্তু এই ক্ষেত্রে তারাও কিন্তু ভেঙে পড়েছে যে ওই কর্মকর্তা অর্থাৎ অভিযুক্ত কর্মকর্তা মাসুদ সে কিন্তু পালিয়ে গেছে এবং পুলিশের ধরাচয়ার বাইরে আছে বলে আমরা মনে করি আমরা চাই যে অতি দ্রুততার সাথে এই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় এলে দ্রুত নিষ্পত্তি করা হোক আপনি জানেন যে ইতিপূর্বে খুলনায় কিন্তু আরও তিন দুইটি ঘটনা ঘটেছে পুলিশ কর্মকর্তা কর্তৃক সুন্দরবন আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে আবাসিক হোটেলে থাকা অবস্থায় ডাক্তার দেখাতে আসার পর থাকা অবস্থায় রাতের বেলা চেকিংয়ের নাম করে তার রুমে যে মেয়ের সামনে মাকে দর্শন করে এই কর্মকর্তাকে পরের দিন গ্রেপ্তার করা হয় একইভাবে কোয়ারেন্টাইনে ভারত থেকে আসা কোয়ারেন পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা এক নারীকে যিনি নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা তিনি রেপ করেন এবং মাত্র ছয় মাস সাত মাসের মাত্রায় ওই আসামি জামিন পায় আমরা মনে করি যে একটা মামলা কিন্তু শুধুমাত্র রেপ মামলা হলেই হবে না মামলা করার আগে মামলা করার আগে পরিপূর্ণভাবে একটা এজার যেটা মামলার প্রাণ সেই এজারকে পরিপূর্ণভাবে লিখতে হবে আমরা এই মামলাটা অর্থাৎ বর্তমান যে মামলাটা মঞ্জুরুল আসান মাসুদ কর্তৃক বা কলেজ ছাত্রীকে রেপের ঘটনা বা ঘটনার মামলাটার এজার আমি পর্যালোচনা করেছি এজারের মধ্যে বেশ কিছু অসঙ্গতি আছে আমার মনে হয় যে এই অসঙ্গতি পরবর্তীতে বিচারের সময় বা বেনিফিট পাবে যেরকম একটা মেয়েকে মানে প্রবণ দেখিয়ে অর্থাৎ বিচারের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে আইনি প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ডেকে এনে রুমে নিয়ে যেয়ে তাকে রেপ করা হলো অর্থাৎ রেপ করার সাথে সাথে মেয়েটা কিন্তু সে আইনের আশ্রয় নেবে অবশ্যই নিয়েছে আইনের আশ্রয় কিন্তু এজারের মধ্যে একটা লাইন শেষের দিকে একটা লাইনে মানে অবশ্যই মানে বিতর্কিত লাইন একটা যোগ করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে জানি না এই লাইনটা হচ্ছে যে মানে পর মেয়েটা রেপ হওয়ার পর তাকে বিয়ের প্রস্তাব দেয় এই এই কথাটা এই ধরনের যদি অসঙ্গতি থাকে তাহলে বিচারের ক্ষেত্রে কিন্তু ন্যায় বিচার পাবে না বলে আমি মনে করি আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে নৈতিকতা স্কলন স্কলন ঘটেছে এইটাকে ফিরিয়ে আনতে হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা তাদের কিন্তু আরও শক্তিশালী হতে হবে এই মামলাটা এই ঘটনাটা জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যেরকম ডেপুটি কমিশনার সে দিয়েছেন খুলনা থানার ওসি হাসান আল মামুন এবং খুলনা সদরের সহকারী কমিশনার বায়োজিট ইনারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে যায় এবং আলামত সংগ্রহ করে আমরা আশা করতে চাই মমিনুল ইসলাম আমরা আশা করি যে যেহেতু মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে তদন্ত শুরু হয়েছে পুলিশ কর্মকর্তারা বলেছেন অবশ্যই তাকে খুঁজে বের করা হবে যিনি এই কাজের সঙ্গে জড়িত আমরা চাই মামলাটি দ্রুত সম্পন্ন হোক এবং আপনি যেটা বলেছেন এজাহারে যে সমস্যা আছে সেটি থাকবে না আপনারাও সেটির জন্য কাজ করবেন অনেক ধন্যবাদ মমিনুল ইসলাম সময় দিয়েছেন আপনি আমাদেরকে